হ্যালো ফ্রেন্ডস, কেকেআর ফ্যানদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের স্টার ওপেনার ভেঙ্কটেশ আয়ার কিন্তু দলীপ ট্রফিতে দ্বিতীয় দিনে ব্যাট করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছে এবং চোটটা কিন্তু মাথায় পেয়েছে, যার কারণে কিন্তু হসপিটালে ভর্তি করতে হয়েছে। বন্ধুরা, দলীপ ট্রফিতে ওয়েস্ট জোন ভার্সেস সেন্ট্রাল জোনের মধ্যে খেলা চলছিল এবং এই খেলার দ্বিতীয় দিনে কিন্তু ভেঙ্কটেশ আয়ার ব্যাট করছিল এবং তারপরে কিন্তু ওয়েস্ট জোনের বোলার চিন্তন গজা ফলোথ্রো করে এবং সেই বল গিয়ে কিন্তু লাগে ভেঙ্কটেশ আয়ারের মাথায়। বন্ধুরা, তারপরে কিন্তু ভেঙ্কটেশ আয়ার ব্যথায় মাটিতে পড়ে যায় এবং অ্যাম্বুলেন্স এসে মাঠ থেকেই কিন্তু তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো বন্ধুরা, ভারতীয় ক্রিকেটে এটা কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা, যেটা কিন্তু খুব কমই দেখা যায় ক্রিকেটের মাঠে। ICC-র নতুন নিয়ম অনুযায়ী কিন্তু ফলোথ্রো করাটা একটা আইনত অপরাধ এবং এই অপরাধটা কিন্তু আগামী মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ অক্টোবরের 1 তারিখ থেকে এটা প্রযোজ্য হবে। তো এটা প্রযোজ্য হলে কিন্তু এই বলটা ডেড বল হতো এবং এক্সট্রা 5 রান পেত ব্যাটার্স দল, অর্থাৎ 5 রান ফ্লান্টি রান পেত। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশ আয়ার কিন্তু মারাত্মক চোটে ভুগছে, চোট কিন্তু খুবই গুরুতর এবং সে কিন্তু ব্যথায় মাটি থেকে উঠতেও পারছে না।